নমস্কার আমি রিয়া আর হাপিরিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের কাছে এক্সপ্লোর করব বাগুড়া দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থাকুন বাগুড়া মানে শান্ত সবুজ গ্রাম আর পাইনের সাম্রাজ্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উঁচুতে সবুজে মোড়া এক শান্ত নিরিবিলি গ্রাম প্রকৃতির লাবণ্যের ছটার এখানে কোনো রকম খামতি নেই প্রকৃতিকে একান্তে অনুভব করতে গেলে বা একেবারে কাছে আসতে গেলে বাগোড়ার বিকল্প নেই চলুন এক নজরে ঘুরে দেখি বাগোড়ার অন্তরমহলটা কারশিয়ং থেকে প্রায় 13 কিমি দূরে অবস্থিত একটি অফবিট ডেস্টিনেশন হচ্ছে বাগোড়া বাগোড়া হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের কারশিয়ং সাব ডিভিশনের অন্তর্গত এটি পাইন ও রডোডেন্ডন গাছে ঘেরা একটি মনোরম দৃশ্য সৃষ্টি করে যার একদিকে আছে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যদিকে তিস্তা এখানে সবসময় মেঘ ও রোদ্দুরের লুকোচুরি খেলা চলে এবং মেঘমুক্ত আকাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় যার যথার্থ সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানকার প্রত্যেকটি বাড়ি সুসজ্জিত এবং বাড়িতে সবাই কুকুর এবং বিড়াল পুষে থাকেন এখানে হোমস্টেরও ব্যবস্থা আছে বিশেষ করে ডিকি হোমস্টে এখানে বেশ পরিচিত নাম আর এখানে যে দোকানটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে মোমো এবং থুকপা আর তাই বাগোড়াতে আসবো আর মোমো খাবো না সেটা কখনোই হতে পারে না তাই আমিও হাতে ধরে নিয়েছি গরম ধোঁয়া ওঠা এক প্লেট মোমো এখানকার মোমোগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে এই সময় যদি বাগোড়াতে আসেন তাহলে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের ফুল চোখে পড়বে যা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই করবে আর তো আছে পাইন এবং কখন যে শরীরের মধ্যে দিয়ে মেঘ চলে যাচ্ছে বুঝতেই পারছি না এই রোদ উঠছে তো এই মেঘ ভেসে নিয়ে যাচ্ছে মানে এটা একটা অদ্ভুত দৃশ্য আর আমি এখন দাঁড়িয়ে আছি বাগোড়ার ফরেস্ট অফিসের গেটের সামনে যার দুটো রাস্তা আছে ডান দিকে চলে যাচ্ছে ফরেস্ট অফিস এবং যে রাস্তাটা আমার সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে চাটকপুরের রাস্তা যার দূরত্ব এখান থেকে হচ্ছে 8 কিলোমিটার ট্রেকিংয়ের জন্য এই রাস্তাটা অনেকেই অবলম্বন করে থাকেন বাগোড়া পরিচিত তার শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেখানে সপ্তাহান্ত অনায়াসেই কাটানো যায় আমি এখন আছি বাগোড়া থেকে চিমনি যাওয়ার মাঝখানের রাস্তাটাতে রাস্তাটাতে এখন শুধুই নিস্তব্ধতা কাজ করছে মানে আমরা ছাড়া আমরা তিনজন ছাড়া এখন এখানে কেউ নেই একদম ফাঁকা এবং এতটাই ফাঁকা যে আমার কথাগুলো যেন আমি নিজেই শুনতে পাচ্ছি মানে ইকো হচ্ছে
সাধারণত এই সময় এতটা ফাঁকা থাকার কথা নয়, বাট আজকে খুবই ফাঁকা আছে। আর পেছনে আছে ঘন পাইনের জঙ্গল। দিনের বেলাতে এখানে একটা কিরকম ভয় লাগছে, মানে রাত্রেবেলাতে কি হবে জানি না। বাঘ ভাল্লুক তো দিনের বেলাতে সাধারণত মনে এখানে থাকে। আমি আছি এখন যে ঘন পাইনের জঙ্গলটা আছে সেখানের মাঝখানে, মাঝখানে চলে এসেছি। এখন যদি সূর্যের আলোটা একটু থাকতো না, বেশ দারুণ লাগতো দৃশ্যটা, একটু ঝিকমিক ঝিকমিক করতো। আর চারিদিকে পুরো সবুজ হয়ে আছে, পাইন গাছগুলোর গায়ের মধ্যে পুরো শ্যাওলা জমে আছে। দেখছি, আমি দেখানোর চেষ্টা করছি। চলেছি মেঘের রাজ্যে, পাইনের রাজ্যে। মেঘ যেন পুরো শরীরে শিহরণ জাগিয়ে দিয়ে একবার করে চলে যাচ্ছে, আর তার মাঝখানে একবার করে উঠছে সূর্যের আলো, যেখানে সমস্ত কিছু একেবারে সবুজ হয়ে যাচ্ছে, ঝিকিমিকি, মানে অসাধারণ দৃশ্য। এখন আবার সূর্যের আলো চলে এসেছে, সূর্যের আলোতে পাইনের ডগাগুলো যেন আরো বেশি করে আনন্দ দিয়ে যাচ্ছে আমাদের। পরানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো জাহাজ তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।